হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ব্লগস এন্ড মোর। তো চলে এসেছি আজকে একটু অন্য ব্লগ নিয়ে। আর আজকে বেসিক্যালি মায়ের জন্মদিন, তো মায়ের জন্মদিনের জন্য আমরা ছোট্ট করে কিছু সেলিব্রেশন করব, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এখন হচ্ছে গিয়ে এখন রাত 9টা বাজে, দিদি অফিস থেকে আসবে, তারপর আমরা কেকটা কাটবো। আর মাকে পুরো রেডি করে দিয়েছি, মাকে রেডি করেছে বোন। এই দেখো, এই যে আমাদের বার্থডে গার্ল, দেখো বসে আছে সুন্দর করে সেজে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আগে তোমরা দেখে নাও যে আমরা সকালবেলা কি কি করেছি, সকালে কি কি রান্না হয়েছে, কি মেনু হয়েছে। তো সকালবেলা সবাই মিলেই রান্না হয়েছে, বেশিরভাগটা মাই বানিয়েছে। আমি এখানে একটু চাল কুমড়োর বড়াটাই বানিয়েছি, সেটা মাই সব রেডি করে দিয়েছে, জাস্ট বানাচ্ছি। তো স্নান টান করে নিয়েছি, এই দেখো চাল কুমড়োর বড়া। এখানে একটু সর্ষে আর নারকোল বাটা দিয়ে পুর করেছিল ভেতরে, তো সেটাকে ভালো করে একটু কালো জিরে আর ময়দার মধ্যে কালো জিরে, সুজি, নুন আর একটু হালকা হলুদ দিয়ে বড়াটাকে বানিয়ে নিয়েছি। আর এখানে বানাচ্ছে দিদি চিকেন কষা, দেশি স্টাইলে চিকেন কষা। তো এখানে সব মশলাগুলো দিয়ে দিল এক এক করে। তোমরা যেহেতু জানো চিকেন কষা কী করে বানানো হয়, এটা দেশি স্টাইলে বানিয়েছে, তো আমি আর পুরো রেসিপিটা বললাম না। এখানে সব মশলাগুলো এক এক করে দিয়ে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলো টক দই সব মশলা দিয়ে, তো সেটা দিয়েছে বোন, সব রেডি করেছিল, হেল্প করে দিয়েছে। আর দিদি পুরো রান্নাটা বানিয়েছে, আর খুব টেস্ট হয়েছে খেতে, চিকেন কষাটা অসাধারণ হয়েছে খেতে। তো এবার চিকেন কষার পর মাও অনেক কিছু বানিয়েছে, মা আগেই বানিয়ে রেখেছে, তো সেগুলোকেও তোমাদের দেখাবো কী কী বানানো হয়েছে। আজকে লাঞ্চের যে মেনুগুলো ছিল সবকটাই বেশ ভালো ভালো রান্না হয়েছে, মানে প্রত্যেকটি খাবার খুব টেস্ট হয়েছে। তো আমাদের চিকেন কষাও রেডি, এটা দিদি বানিয়েছে। আর এখানে আছে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ছোলা দেওয়া হয়েছে, আর পাঁচ রকমের ভাজা আছে, এটা আছে ইলিশ মাছ ভাপা, এইগুলো সব মা বানিয়েছে। তারপর ডালও আছিল। তো এখন এই যে থালিটা রেডি করা হয়েছে মায়ের জন্য, তো দেখো এক এক করে সব ভাজা দিয়ে ভাত দিয়ে সব রেডি করা হয়েছে। এরপর চলো বিকেলবেলা কী কী করছি তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমাদের কেকটাও দেখাই, ঠিক আছে? দেখো এটা হচ্ছে মায়ের কেক, আর এই যে মা বসে আছে, দিদি আসবে, তারপর আমরা আবার কেক কাটবো। তো এখনো দিদি আসেনি, দিদি আসবে, তারপর আমরা কেক কাটবো। এখানে বোন মায়ের কিছু ফটো তুলে দিচ্ছে, আর এরপর দিদি চলে এসেছে, এবার আমরা কেকটা কাটবো। তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমরা সন্ধেবেলা স্টার্টার হিসাবে দুটো রেসিপি বানিয়েছি, সেটা হলো বানিয়েছি মানে মা বানিয়েছে। তো এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব টাইপ, মানে পুরোপুরি রেশমি কাবাব হয়নি, বাট ওটা ধনে পাতা পেস্ট করে অনেক টেস্ট করে মা বানিয়েছে, খুব ভালো মা সেটা বানায়ও। আর এখানে ছিল ক্রিসপি চিকেন টাইপ, মানে চিকেনটাকে ক্রিসপি করে ভেজে সেটাকে আমরা চিকেন 65 মতন করে বানিয়েছি। তো এখানে এটাও বানানো আমাদের কমপ্লিট। আর দেখো দেখতে কত, মানে মনে হচ্ছে একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে, এত টেস্ট, খেতেও দুর্দান্ত হয়েছে, আর দেখতে তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা টেস্ট হয়েছে। তো আমাদের এখন বানানো কমপ্লিট, আমরা এখন এনজয় করব। আর আমাদের অনেক কিছু বানানো হয়েছে তোমাদের দেখাচ্ছি, তো এখন আমরা খাবারগুলো খাবো, ঠিক আছে? কি কি বানানো হয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে চিকেনের চিকেন 65, আর এটা হচ্ছে শিব কাবাব, আর সঙ্গে আছে আমাদের মাজা। 2000 years later. তো আমাদের এখন কটা বাজে রাত জানো? 11। তো এখন আমাদের ডিনারের সময় হয়ে গেছে, এখন আমরা ডিনার করব, আর সেটা হলো চিকেন বিরিয়ানি। তো এখন খাবো হচ্ছে চিকেন বিরিয়ানি সাথে আলু, শসা, পেঁয়াজ, স্যালাড আর কাঁচা লঙ্কা। তো এটা আমাদের রাতের, আজকে মায়ের বার্থডে স্পেশাল বিরিয়ানি। তো এখন আমি খাবো, কিভাবে খাচ্ছি তোমাদের দেখাচ্ছি, যেরকম করে স্পেশালি বিরিয়ানিটা খাই আমরা। তো আলু নেব, ঠিক আছে? না ভালো বানায় বিরিয়ানিটা, আলু আমি আর মা একটু আমি ট্রাই করে দেখি, এখনো পর্যন্ত খাইনি, দেখবো কেমন হয়েছে। বাটারস্কচ ফ্লেভার।
আর হ্যাঁ, কী কী গিফট পেয়েছে মা সেটাই তো তোমাদের দেখানো হয়নি। তো এখানে শাড়িটা আর ঘড়িটা দিয়েছে বোন, চশমাটা দিয়েছে দিদি, আর সাইড ব্যাগটা দিয়েছি আমি। তো আমার এই বার্থডে ব্লগটি কেমন লাগলো তোমাদের কমেন্টস করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, টিল দেন টাটা, বাই বাই।